ওকে এখন খেয়াল করো আমরা প্রাসের আরও কিছু সূত্র পড়ব যেমন ফার্স্টে এখানে পয়েন্ট দেওয়া হচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু অর্থাৎ তোমাকে প্রশ্ন করতে পারে যে ও বিন্দু থেকে নিক্ষিপ্ত একটি প্রাস সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগে যেটাকে আমরা বলি উত্থানকাল উত্থানকাল সূত্রটা হচ্ছে টি ওয়ান ইজিক টু ভি নট সাইনথিটা নট ডিভাইডেড বাই জি আবার তোমাকে বলতে পারে যে সর্বোচ্চ বিন্দু থেকে ভূমিতে পৌঁছাতে কত সময় লাগে যেহেতু সর্বোচ্চ বিন্দুটা তোমার যাত্রাপথে ঠিক মধ্যবিন্দু তাহলে মূল ও বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতা পৌঁছাতে যে সময় লাগবে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে পৌঁছাতে একই সময় লাগবে তাহলে যেটাকে বলি আমরা পতন কাল তো সূত্র হচ্ছে ভিনট সাইন্টিটা নট ডিভাইডেড বাই জি এরপর কোশ্চেন করতে পারে যে ভূমি থেকে নিক্ষিপ্ত একটি প্রাস সর্বোচ্চ সর্বোচ্চ বিন্দু অতিক্রম করে আবার ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে আবার ভূমিতে মানে এটাকে বলা হয় তাহলে হচ্ছে ক্যাপিটাল টি টু ভি নট থিটা নট ডিভাইডেড বাই জি এটা হচ্ছে বিচরণকাল এরপর তোমাকে বের করতে বলে সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ এইচ কত সর্বোচ্চ উচ্চতা যদি বের করতে বলে তখন সূত্রটা হচ্ছে এইচ ইজ গেল টু ভিনট স্কোয়ার সাইন স্কোয়ার থিটানট ডিভাইডেড বাই টু জি এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা তারপরে বের করতে বলতে পারে তোমার পাল্লা পাল্লা হচ্ছে ভূমি থেকে নিক্ষিপ্ত কোনো বস্তু যদি সম্পূর্ণ পথ ঘুরে আবার ভূমিতে ফিরে আসে তখন তার অতিক্রান্ত অনুভূমিক দূরত্বটাকে বলা হয় পাল্লা অর্থাৎ আর রেঞ্জ তাহলে পাল্লা সূত্র হচ্ছে আর ইজেল টু ভিনট স্কোয়ার সাইন টু থিটানি আর যদি ম্যাক্সিমাম পাল্লা বের করতে বলে মানে আর ম্যাক্স ম্যাক্সিমাম পাল্লা তখনই হয় যখন নিক্ষেপণ কোণের মান হবে ফর্টি ফাইভ ডিগ্রি তখন সেক্ষেত্রে পাল্লা দাঁড়ায় ভিনট স্কোয়ার ডিভাইডেড বাই জি এটা হচ্ছে সর্বাধিক অনুভূমিক পাল্লা তারপর তোমাকে এখান থেকে আরো বের করতে বলতে পারে যে একটা নির্দিষ্ট সময় পর প্রাশটি কোথায় পৌঁছাবে দূরত্ব যদি নির্দিষ্ট অনুভূমিক বরাবর প্রাসের বেগের কোন চেঞ্জ হবে না অর্থাৎ এটা সমবেগ যেহেতু জি এর কোনো প্রভাব নেই তাহলে অনুভূমিক দূরত্ব সূত্র হবে ভিনট কস্তিটা নট ইন্টু টি এই সূত্রটা এসেছে মূলত এসিজি গোল্ড ভিটি সমীকরণ থেকে তারপর বের করতে বলতে পারে তোমাকে উলম্ব দূরক্ত ওয়াই কত একটা নির্দিষ্ট সময়ের পর ওয়াইয়ের মান কত সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে ভিনট সাইন্টিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার ভিনোট সাইন্টিটানট টি মাইনাস হাফ আর লাস্ট সমীকরণ হচ্ছে তোমাকে বের করতে বলতে পারে যে এই প্লাস্টিক গতি সমীকরণ গতি সমীকরণের সূত্রটি হচ্ছে এক্স টেন থিটান থিটানট এখানে এক্স হচ্ছে অনুভূমিক দূরত্ব থিটানট নিক্ষেপণ কোন জি তো জানি আমরা অভিকর্ষ স্তর ভি নট হচ্ছে নিক্ষেপণ বেগ এটা হচ্ছে প্রাসের গতি সমীকরণ আমাদের অনেক অঙ্কে এই সূত্রটা লাগবে